Corona আক্রান্ত ঘৰত চুৰিকাণ্ড ঘৰত কোনো নথকাৰ সুযোগ লৈ সুৰে চলালে লুটপাট ৰেলৱে কৰ্মচাৰী দীপক দাসৰ ঘৰত চলালে লুটপাট সুৰে লুটি নিলে সোণৰ অলংকাৰ সহ নগদ ধন লেপটপ ডিএছএলআৰ কেমেৰা সুৰে লুটি লৈ যায় চাৰিজনে পৰিয়ালটো আক্রান্ত হৈছে কৰোনাত 4 জুলাই চিকিৎসালয়ত ভৰ্তি হৈছিল আটাইকেইগৰাকী লোক সোমবাৰে হাস্পতালৰ পৰা ঘৰলৈ আহিছিল পিতা পুত্ৰ পৰিয়ালৰ সন্দেহ ওচৰ চুবুৰীয়াৰ জড়িত আছে এই চুৰিকাণ্ড মালিগাঁৱত এই ঘটনা সংঘটিত হৈছে মালিগাঁৱত কৰোনা আক্রান্তৰ ঘৰত চুৰিৰ ঘটনা সংঘটিত হৈছে ঘৰত কোনো নথকাৰ সুযোগ লৈ চোরে চলালে লুটপাট আর পরিয়ালের সন্দেহ যে ওসর পাজর কোনো লোকে হয়তো এই কাণ্ড সংঘটিত করব পারে রেলওয়ে কর্মচারী দীপক দাস আর দীপক দাসের বাসগৃহ এনে ধরনের চোরে লুটি লৈ গেছে সোণর অলংকার নগদ ধন লুটি লৈ গেছে লেপটপ লুটি লৈ গেছে ডিএসএলআর ক্যামেরাও লুটি লৈ গেছে গতি সন্দেহ প্রকাশ করা হয়েছে হয়তো বা ওসর চুবুরিয়ার কোনো লোক আমি পুনের কোথাও যে 4 জুলাই চিকিৎসালয়ত ভর্তি হয়েছিল পরিয়ালের আটাইকেগী লোক আটাইকেগী দেহত কোভিড পজিটিভ পাওয়া গেছিল আর সোমবারে হাসপাতালের ঘরে অহার পাশতে দেখবলে পায় যে ঘরের ভিতর দণ্ডবন্ধ হয়ে আছে আর বহু সামগ্রী ইতিমধ্যে চুরে লুটি লৈ গেছে গোৱালপাৰা লক্ষীপুৰ সংৰক্ষিত বনাঞ্চলত বন্য